ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই বেশ ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটি হেলথ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে নিয়েছি আমি কমলা। এটা সারা বছরই পাওয়া যায়, তবে সিজন ওয়াইজ একটু বেশি পাওয়া যায়। তো আমরা সবাই অবশ্যই কমলা খেয়ে থাকি, কম বেশি সবাই। আমার মনে হয় অপছন্দের তালিকায় খুব কম মানুষই রয়েছে। তো আজকে আমরা দেখব কমলার বেশ কিছু ঔষধি গুণ, যেটা আমরা আসলে কল্পনাও করতে পারি না। অন্তত 7টি ঔষধি গুণ রয়েছে, অবাক করে ঔষধি গুণ এই কমলায়। আমরা হয়তো এটা অনেক শখ করে খাই, কিন্তু আমরা জানি না যে কি কি অসুখের কাজগুলো করে। হয়তো আপনি যখন জানতে পারবেন আপনার ভিতরে কোন অসুখটার জন্য কমলা কাজ করছে, নিশ্চয়ই সেটা তখন আপনারা খেতে পারবেন ওষুধ ছাড়াই। ভিডিওটি শুরুর আগে নিশ্চয়ই বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কমলার বিশেষ বিশেষ গুণগুলো আমরা জেনে আসি। কমলার রসালো ফল আর কম বেশি সবারই এই ফল পছন্দ। খোসা পুরো কমলায় পুষ্টিগুণ সমৃদ্ধ, তবে বেশিরভাগ সময়ই আমরা এর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসা পুষ্টিগুণে আপেলের খোসার মতোই উপকারী, বরং কমলার খোসা একটি বেশি গুণ সম্পূর্ণ। সংরক্ষণে রাখতে পারেন এই কমলের খোসাগুলো, যে কোনো মধ্যে হয়তো আপনাদের কাজে দেবে। তবে চিকিৎসায় যে কমলার যে উপকার, কমলা যেভাবে কাজে লাগাবো সেটা আমরা দেখে আসি। কোন কোন অসুখের কাজ করে, মারাত্মক কিছু অসুখের কাজ করে, নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমেই দেখি, এক নাম্বার ওয়ানে রয়েছে কফ ও পিত্তের সমস্যা, অর্থাৎ কফ, যাদের ঠান্ডা জনিত কফ রয়েছে এবং পিত্তের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য। কমলার খোসার রসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কফের সমস্যা ও পিত্তের যে কোনো ধরনের সমস্যা দূর করে। প্রথমে কমলার খোসা পাতলা করে ছিলে নিন, এরপর ভেজিটেবল পিলারের সাহায্যে কিংবা গ্রেটারে ঘষে নিন, পরে খোসার কুচিগুলো রং ও চা তৈরির সময় ঢেলে দিন, সাথে অল্প পরিমাণ আদা দিলে আরো ভালো হয়। এবার পানি একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছড়ালে চায়ের মতো পান করুন, সাথে দিতে পারেন মধু, তাহলে কফ ও পিত্ত সমস্যার অবশ্যই অবশ্যই আপনারা সমাধান পাবেন। নাম্বার টু, পেটের সমস্যায়। আমরা পেটের সময় পুরো সময় ভুগি, অনেক সময় ডাক্তারের কাছে বেশিরভাগ যেতে হয় পেটের সমস্যার কারণে। কমলা লেবুর খোসা পেটের সমস্যার সমাধান করে, এমনকি গ্যাস, এসিডিটি, বমি বমি ভাব দূর করতেও কমলার খোসার জুড়ি নেই। প্রতিদিন সকালে খোসার মিহি কুচি এক চা চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে নিন, তাহলে এ ধরনের সমস্যায় আর সহজে পড়বেন না। এমনকি সকালের নাস্তায় সালাদের সাথেও এটি খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা যেটা দেখলাম, এসিডিটি ও গ্যাসের সমস্যা কিন্তু সবাই রয়েছে। যাদের এসিডিটি ও গ্যাসের সমস্যা রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই কমলার কিন্তু খেতে পারেন, কমলার খোসা কিন্তু ওইভাবে চায়ের সাথে খেতে পারেন। নাম্বার থ্রিতে, ওজন কমাতে। খুব ইম্পর্টেন্ট একটা টিপস, তাই না? যাদের ওজন সবচেয়ে বেশি তাদের জন্য উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা ও ওজন কমানোর জন্য কমলার খোসা অনেক বেশি কার্যকরী, কারণ এতে ট্রাইট্রোগ্লিসারাইড দ্রবীভূত থাকে, যেটি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, যাতে আমাদের ওজনের সমস্যা আছে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। নাম্বার ফোর হচ্ছে অনিদ্রা দূর করতে। আমরা ইদানিং যুগে এসে পৌঁছেছি, মোবাইল ল্যাপটপ ডেস্কটপ থেকে শুরু করে আমাদের কর্মজীবন থেকে শুরু করে সব জায়গায় এর প্রভাব পড়ছে, এবং যার কারণে আমাদের ঘুমের প্রবলেমটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে তাদের জন্য কমলার খোসা মিশ্রিত পানি গোসলের সময় ব্যবহার করলে এটি অনিদ্রা দূর করে। এমনকি কুসুম গরম পানিতে এর খোসা ফেলেও গোসল করা যায়। তবে চাইলে পানির সাথে খোসার তেলও মিশিয়ে নিতে পারেন, এবং নিয়মিত কমলাও কিন্তু সাথে খেতে পারে। তাহলে আমার বন্ধুরা, আমরা দেখলাম যাদের অনিদ্রা আছে তারা কিন্তু এই কমলার খোসা দিয়ে কাজটা করতে পারেন। ক্যান্সার ও হাড়ের রোগ প্রতিরোধে। আমরা ক্যান্সার ও হাড়ের রোগে যারা ভুগছি তাদের জন্য কমলার খোসা এবং কমলায় রয়েছে ফ্লেভোনয়েড, যা হ্যাম্পিরিডিন নামে পরিচিত। এটি ক্লোন ক্যান্সার এবং অস্টিওপোরোসিস বিরুদ্ধে কাজ করে এবং আমাদের রক্ষা করে। তাহলে আমরা খোসায় কি পরিমাণ ভিটামিন, কি পরিমাণ ঔষধি গুণ রয়েছে সেটা কিন্তু আমাদের জানার বাইরে। নাম্বার সিক্সে রয়েছে এজমা ও কাশির সমস্যায়। এজমা ও কাশির সমস্যায় আমরা কিন্তু এই কমলা দিয়েই সারাতে পারি। কমলা খাওয়া এবং কমলার খোসার গুঁড়ো, সবচেয়ে বেশি কমলার খোসার গুঁড়ো কাশির সমস্যা দূর করে, এমনকি শ্বাস প্রশ্বাসের সমস্যাও এজমা উপশমের একটি কাজে লাগে। এসব কষ্ট থেকে মুক্তি পেতে হলে কমলার খোসায় তৈরি চা নিয়মিত পান করুন। আবার কমলার খোসা দিয়ে মোরব্বা বা টফিও তৈরি করে রাখা যায়,
সেক্ষেত্রে প্রতিদিন সকালে এই টফি বা চা পানের সময় ভালো করে চিবিয়ে খান, তাহলে রোগ মুক্তি ঘটবে। বন্ধুরা, ইজমা ও কাশির সমস্যা কিন্তু অনায়াসেই সমাধান হয়ে যাচ্ছে। নাম্বার 7 রয়েছে এসিডিটি। খুব কমন একটি অসুখ এখন সবার মধ্যে এসিডিটি দূর করতে কমলার খোসার তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে, যা পেটের অ্যাসিডিটি দূর করতে সহায়তা করে। এছাড়াও এতে ডি লিমোনেট নামের একটি উপাদান আছে যা অন্ত্র লিভার ফাংশনকে স্বাভাবিক রাখে। এর ফলে তেল পানিতে 2 ফোঁটা মিশিয়ে পান করলে অ্যাসিডিটির সমস্যা একেবারেই চলে যায়। তাহলে বুঝতে পারলাম কমল এবং কমলার খোসায় কি পরিমাণের কাজ করে এই কমলার অসুখগুলোর কাজ করে। আমরা তাই যদি আমরা যদি আমাদের বিভিন্ন সময় আমরা খাবারের যদি আমাদের খাবার বিভিন্ন যেভাবে আমরা খাই না কেন, আমরা দুপুরে বা রাতে যখনই খাবার সময় কিন্তু আমরা এই কমলা কিন্তু সুস্বাদু কমলা কিন্তু আমরা রাখতে পারি আমাদের। এবং আমরা নিশ্চয়ই জানি যে আমাদের পেটের সমস্যা প্রায়ই ঘটে, আমাদের কফ ও পিত্তের সমস্যা রয়ে থাকে, ওজন সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে কর্মজীবনে, আমরা বিভিন্ন সময় ব্যায়াম করা না করলে ওজন আমাদের বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু কমলার খোসা দিয়ে কিন্তু ওজন কমাতে পারছি, অনিদ্রা দূর করতে পারছি, যাদের নিদ্রা হয় না, যারা অনেক ঘুমের প্রবলেমে রয়েছেন তারা কিন্তু কমলা দিয়ে কমলার খোসা দিয়ে কিন্তু আমরা অনিদ্রা দূর করতে পারছি। ক্যান্সার ও হাড়ের রোগ প্রতিরোধ, যাদের ক্যান্সার ও হাড়ের রোগ রয়েছে তারা কিন্তু কমলা কিন্তু অনায়াসে খেয়ে কিন্তু আমরা আমাদের এই সুন্দর মতো আমরা চলতে পারি কোনো ধরনের ওষুধ ছাড়াই। এরপরে আছে এজমা ও কাশির সমস্যা। যাদের এজমা রয়েছে, কাশির সমস্যা রয়েছে, তারা কিন্তু এই কমলার খোসা দিয়ে চা বানিয়ে কিন্তু খেতে পারেন। তারপরে এসিডিটি সবচেয়ে বেশি যেটা ডেঞ্জারাস, এখন এসিডিটি সবার মধ্যে রয়েছে এবং এসিডিটিটা এমন আকার ধারণ করে যে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সবারই এসিডিটি শুরু হয়েছে, বিশেষ করে আমাদের অনিয়মিত খাবার গ্রহণ এবং আমাদের খাবারের ভেজালের কারণে আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এই ছিল স্বাস্থ্য টিপসগুলো আপনাদের জন্য। আমি আপনাদের যদি একটু উপকার করে থাকি বা আপনাদের এই স্বাস্থ্যসম্মত যদি জিনিসগুলো খেয়ে আপনারা আপনাদের অসুখগুলো নিরাময় করতে পারেন, এটাই আমার সার্থকতা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আগামী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথেই থাকুন। সে পর্যন্ত আজ আল্লাহ হাফেজ।